हेलो माय फ्रेंड्स, आई एम अर्णव फ्रॉम अर्णव इलेक्ट्रॉनिक्स। वेलकम टू माय चैनल बंधुरा। এই মুহূর্তে যে আপডেটটা নিয়ে আজকে কথা বলবো, তো আপনারা আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা জানেন যে নদিয়া জেলায় টানা আপনার 8 তারিখ হিসাব মতো 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আগস্টের এই 7 দিন টানা লকডাউনের একটা ঘোষণা করা হয়েছিল, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে। তো সেই খবর পেয়ে তো আজকে একটা আপডেট দিয়েছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ, জেলায় টানা লকডাউন নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ। দেখা যাক কী বলা আছে। আনলকে তৃতীয় দফাতেও সংক্রমণ বাড়ছে জেলায় জেলায়। রাজ্য সরকার ইতিমধ্যে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আগস্ট মাস জুড়ে 7 দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে। তার মধ্যে আবার আলাদা করে টানা সব কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছেন জেলা শাসকরা। গাইডলাইন মেনে তা করা হলেও বিড়ম্বনায় পড়ছে সাধারণ মানুষ। তাই বৃহস্পতিবার জেলা শাসকদের একটানা 7 দিন লকডাউন না দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, উৎসবের দিনগুলি দেখে নিয়েই সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হবে, জেলা জুড়েও লকডাউন সেভাবে করা যাবে না। একথা জানানোর সঙ্গেই গতকাল রাম মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাব জানিয়ে দিয়েছেন, এবার সমস্যা থাকলেও স্বাধীনতা দিবসই আমাদের জীবনের সবচেয়ে বড় দিন, প্রধান দিন, এর সঙ্গে অন্য কোনো দিনের কোনো তুলনা হয় না। এবার রেড রোডে ছোট করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা হবে, কয়েকজন করোনা যোদ্ধাকে সেখানে সম্মান জানাবে সরকার। আনলক পর্যায়ে কন্টেনমেন্ট জোন ধরে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশ মেনেই জেলায় জেলায় এলাকা ধরে লকডাউনের সিদ্ধান্ত নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ মেনেই জেলায় জেলায় এলাকা ধরে লকডাউনের নির্দেশ দিচ্ছেন জেলা শাসকরা। সেই সিদ্ধান্তের সঙ্গে রাজ্য সরকারের তেমন যোগ না থাকলেও সাধারণ মানুষের স্বার্থে তা হওয়া উচিত নয় বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। তাই যেখানে যেখানে দরকার সেই সেই পাড়ায় লকডাউন দেওয়ার নির্দেশ দিচ্ছেন তিনি। জানিয়েছেন, দুদিনের বেশি একটানা কোনো জায়গায় লকডাউন না দেওয়াই ভালো। মুখ্যমন্ত্রীর পাশাপাশি সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকারের একাধিক পদক্ষেপ বিশদে ব্যাখ্যা করেছেন মুখ্য সচিব রাজেশ সিনহা। জানিয়েছেন, সমস্ত করোনা হাসপাতাল মিলিয়ে শয্যা সংখ্যা বেড়ে সেটা করা হয়েছে 11,560। বর্তমানে রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে 1,144 জন সংকটজনক, 1,043 জন মাঝারি আর 1,946 জন সামান্য উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। মাত্র 2.2% রোগী কিন্তু মারা গেছেন, তাদের মধ্যে 87.6% অন্য রোগ ছিল। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ইতিমধ্যেই প্রতিদিন গড়ে 25,000 জনের করোনা পরীক্ষা করা হচ্ছে, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন 70% বেশি রুগী। এর জন্য ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই হচ্ছে এই পুরো আপনার আপডেট, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা হচ্ছে টানা 7 দিন দেওয়া যাবে না, প্রয়োজন পড়লে পাড়া ওয়াইজ বা এরিয়া ওয়াইজ সেখানে হয়তো লকডাউন বাড়ানো যেতে পারে, বাট দুদিনের বেশি টানা লকডাউন তিনি এখানে মানে কি বলবো সাপোর্ট করছেন না, ঠিক আছে। কারণ সাধারণ মানুষের কথা চিন্তা করে, কারণ সাধারণ মানুষের পেটে টান পড়বে পরিষ্কার হিসাব এখানে। তো এইবার আমি একটু দেখে নেবো যে নদিয়া জেলার কোনো আপডেট এসছে কিনা। তো ফ্রেন্ডস, আমি সরাসরি চলে এসেছি নদিয়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটার মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা গতদিনের নোটিফিকেশান, সেটা আমি একটু আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। তো এটার উপর আমি ক্লিক করে নিলাম। তো দেখুন, এটা হচ্ছে 5 তারিখে, যেটা আমি অলরেডি ভিডিও করে রেখেছিলাম যে 7 দিনের টানা লকডাউন দেওয়া হয়েছে। এখান থেকে লেখা আছে 7ই আগস্ট থেকে আপনার 14ই আগস্ট মধ্যে সেই পুরো নোটিফিকেশান। নতুন করে কোনো নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত নদিয়া ডিস্ট্রিক্টের যে মানে জেলা শাসকের পক্ষ থেকে কোনো নোটিশ নতুন করে পাবলিশ করা হয়নি। যদি নতুন করে কোনো নোটিশ পাবলিশ করা হয় এখানে, তাহলে আপনারা সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবেন। তো এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে বেশি লম্বা না করে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।